तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, नहमदुहु व नुसल्लि अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। अल्लाह सुबहानहु व ताआला आमादेर जन्नो जेसब इबादत फर्ज करेछेन तार माझे अन्यतम होच्छे रोजा। नामाजेर न्याय एई रोजाओ सकल नबीर समय बान्दादेर उपर फर्ज छिलो। अतीतेर सकल नबीर उम्मत एमनि भावेई रोजा राखतेन जेमन शेष नबी हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत राखछे। पवित्र कुरआन मजिदे महान अल्लाह रब्बुल आलमीन ए प्रसंगे बोलेछेन, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হও। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর তরফ থেকে যত শরীয়ত দুনিয়ায় নাজিল হয়েছে তার প্রত্যেকটিতেই রোজা রাখার বিধি ব্যবস্থা ছিল। কিন্তু চিন্তা করার বিষয়, রোজার মধ্যে এমন কি নিহিত আছে যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুগেই রোজা রাখার বিধান দিয়েছিলেন? মূলত আল্লাহ রব্বুল আলামিন চান তার বান্দারা তাকে ভয় করুক, তার গোলামি করুক। মানুষের জীবনকে আল্লাহর বন্দিগিতে পরিণত করাই হচ্ছে ইসলামের আসল উদ্দেশ্য। চিন্তা কর্মের দিক থেকে এক মুহূর্তের জন্য আল্লাহর বন্দিগি ত্যাগ করা মানুষের পক্ষে উচিত নয়। প্রত্যেকটি কাজ করার সময় চিন্তা করা উচিত আল্লাহর সন্তোষ কিসে আর কোন জিনিসে তার অসন্তোষ। মোট কথা, যে কাজেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশা থাকবে তাই করা, এবং অসন্তুষ্টি লাভের আশা থাকলে তা থেকে বিরত থাকা। নামাজ, রোজা, হজ ও জাকাত নামে পরিচিত যেসব ইবাদত আমাদের উপর ফরজ করা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর দাসত্বকে পুরোপুরি গ্রহণ করে নেয় এবং তার নির্দেশিত পন্থায় যেন জীবন পরিচালনা করে। শুধুমাত্র গুনে গুনে দিনে রাতে পাঁচবার নামাজ পড়লেই, রমজান মাসে 30 দিন কষ্ট করে রোজা রাখলেই, অথবা বছরে একবার জাকাত দিলে, কিংবা জীবনে একবার হজ আদায় করলেই আল্লাহর প্রতি মানুষের কর্তব্য পুরোপুরি পালন হয়ে গেল এবং তারপরে মানুষ পূর্ণ আজাদ হয়ে যা ইচ্ছে তাই করতে পারে এমনটি ভাবা ঠিক হবে না। বরং এই ইবাদতগুলোর ভেতর থেকে মানুষকে ঠিকমতো গঠন করা এবং তার গোটা জীবনকে আল্লাহর বন্দিগির যোগ্য করে তোলাই হচ্ছে এই সব ইবাদত ফরজ করার আসল উদ্দেশ্য। আর সে কারণেই নামাজ, রোজা আল্লাহ ফরজ করলেও সূর্য ওঠার সময় নামাজ পড়া যেমন হারাম করেছেন, ঠিক তেমনি ঈদের দিনেও রোজাকে করেছেন হারাম। মোট কথা, পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিন চান তার সৃষ্টি মানুষ সর্ব অবস্থায় তার বিধান মেনে চলুক, আর এটাই সব ধরনের ইবাদতের মূল উদ্দেশ্য। অন্য সকল ইবাদত থেকে রোজার কিছুটা স্বাতন্ত্র আছে। রোজা ছাড়া অন্য সব ইবাদতের কোনো না কোনো বাহ্যিক প্রকাশ আছে। নামাজ পড়ার সময় নামাজিকে ওঠা বসা ও রুকু সিজদা করতে হয়, যা অন্য লোকে দেখতে পারে। আবার হজ করবার জন্য দীর্ঘ পথ সফর করে তা পালন করতে হয়, তাও হাজার হাজার মানুষের সঙ্গে। জাকাত আদায়ের সময়ও অন্তত পক্ষে দুইজনকে জানতে হয়, একজন দেয় আর একজনকে গ্রহণ করতে হয়। এই সব ইবাদত সাধারণত গোপন থাকে না, কিন্তু রোজার কথা আল্লাহ এবং রোজাদার ভিন্ন আর কেউ জানতে পারে না। এক ব্যক্তি যদি সবার সামনে সেহরি খায়, ইফতারের সময় সকলের সঙ্গে মিলিত হয়ে ইফতার করে, আর দিনের বেলা গোপনে কিছু খায় বা পান করে,
তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। যে ব্যক্তি প্রকৃতপক্ষে রোজা রাখে, কঠিন গরমেও একটু পানি পান করে না, এমনকি পানিতে ডুব দিয়েও যে এক ফোঁটা পানি পান করে না, সে কেবলমাত্র আল্লাহকে ভয় করেই, এবং তিনি আলিমুল গায়বের মালিক একথা জেনেই এমনটি করে। মূলত এটাই রোজার মূল শিক্ষা, তাকওয়ার সৃষ্টি রোজার মূল উদ্দেশ্য। রোজা রাখার জন্য সুবে সাদেকের পূর্বেই সেহরি করা প্রয়োজন। সেহরি করার মাঝে অনেক বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি তাগিদ করতে গিয়ে বলেছেন, সেহরি খেও, এজন্য যে এতে বিরাট বরকত রয়েছে। সেহরি খাওয়া সুন্নাত। মুসলমান এবং ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য এই যে তারা সেহরি খায় না। খিদে না পেলেও কিছু মিষ্টি, দুধ অথবা পানি খেয়ে নেওয়া উচিত, কেননা সেহরি খাওয়ার মাঝে বিরাট সওয়াব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া প্রত্যক্ষ বরকত, সেহরি খেতে ভুলো না, তা এক চুমুক পানি হোক না কেন। কারণ সেহরি যারা খায় তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য ইস্তেগফার করেন। সুবহে সাদেক হতে সামান্য বাকি আছে, এতটা বিলম্ব করে সেহরি খাওয়া মুস্তাহাব। অনেকে সাবধানতার কারণে অনেক আগে সেহরি খায়, এটা ঠিক না। রোজার নিয়তের ব্যাপারে কিছু কিছু ভুল ধারণা আছে। কেউ কেউ মনে করেন রোজার নিয়ত করার পর কিছু খাওয়া দাওয়া করা জায়েজ নয়, এ কথা ঠিক নয়। সুবে সাদেকের পূর্বে নিয়ত করার পরও খাওয়া দাওয়া জায়েজ। রাতে সেহরির জন্য যদি ঘুম নাও ভাঙ্গে তবুও রোজা রাখা উচিত। সেহরি খাওয়া না হলে রোজা না রাখা কাপুরুষের কাজ। সেহরি না খাওয়ার জন্য রোজা ছেড়ে দেওয়া বড় গুনাহের কাজ। যদি কখনো দেরিতে ঘুম ভাঙ্গে এবং মনে হয় যে রাত বাকি আছে, সেহরি খাওয়ার পর দেখা গেল যে সুবে সাদেকের পর সেহরি খাওয়া হয়েছে, তাহলে এ অবস্থায় যদিও রোজা হবে না, তথাপি রোজাদারের মতোই থাকতে হবে, কিছু পানাহার করা যাবে না। বিনা কারণে রোজা বাদ দেয়া যায় না। প্রত্যেকেরই রমজান মাসে রোজা রাখা একান্ত কর্তব্য। তবে ইসলামে সবসময় বাস্তবতাকে গ্রহণ করে নেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেবার জন্য কোনো কঠিন বিধান নাজিল করেননি, বরং তার প্রতিটি বিধানই মানুষের জন্য কেবল কল্যাণী বয়ে আনে। সবার জন্য রোজা রাখা ফরজ, তবে সফরে থাকার সময় রোজা ভাঙার অনুমতি আছে, তবে তা পরে রাখতে হবে। রোজার কারণে যদি মায়ের গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তবে রোজা ভাঙার অনুমতি আছে। তাছাড়া যদি রোজা রাখার কারণে জীবন নাশের আশঙ্কা থাকে, তাহলেও রোজা ভাঙা যাবে। কতগুলো কারণে রোজা মাকরুহ হয়ে যায়, তা হচ্ছে কোনো জিনিসের আস্বাদ গ্রহণ করা। তবে যদি কোনো মেয়ে লোক বাধ্য হয়ে খাবার জিনিস এজন্য চেখে দেখে যে তার স্বামী কঠোর অথবা বদমেজাজি, অথবা কোনো চাকরানি মনিবের ভয়ে চেখে দেখে, তাহলে রোজা মাকরুহ হবে না। রোজা রেখে এমন কাজ করা মাকরুহ যার দ্বারা শরীর এতটা দুর্বল হয়ে পড়ে যে রোজা ভেঙে ফেলার আশঙ্কা হয়। কুলি করা বা নাকে পানি দেওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা। রোজা রেখে গীবত করলে, মিথ্যা বললে, গালিগালাজ ও মারপিট অথবা কারো প্রতি বাড়াবাড়ি করলে রোজা মাকরুহ হবে। আমরা রোজার মধ্যে কিছু কিছু কাজ করার পর মনে করি যে রোজা নষ্ট হয়ে গিয়েছে, প্রকৃতপক্ষে তা হয় না। যেমন রোজার খেয়াল নেই, এমন অবস্থায় কেউ ভুলে কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হবে না কিংবা মাকরুহ হবে না। রোজা রেখে দিনের বেলায় যদি স্বপ্নদোষ হয় এবং গোসল ফরজ হয়, তাহলেও রোজা নষ্ট বা মাকরুহ হবে না। থুতু ফেলা ও গেলার জন্য রোজা নষ্ট হয় না, তবে বিনা কারণে মুখে থুতু জমা করে গিলে ফেললে রোজা মাকরুহ হবার আশঙ্কা থাকে। কানের ভেতর পানি চলে গেলে রোজা নষ্ট হয় না। যদি দাঁতের মধ্যে খাদ্য গোশতের টুকরা অথবা কোনো খাদ্যের অংশ যার পরিমাণ সোলাত থেকে কম হবে, তাহলে সেটা সেখান থেকে গিলে ফেললে রোজা নষ্ট হবে না। অনিচ্ছা সত্ত্বেও মুখ ভরে বমি করলে আমরা কেউ কেউ মনে করি যে রোজা নষ্ট হয়ে গিয়েছে, প্রকৃত অর্থে তা হয় না। তাছাড়া অধিক গরমে হাতে মুখে পানি দেয়া বা কুলি করার মধ্যে কোনো ক্ষতি নেই। মূলত মহান রব্বুল আলামিনের প্রতিটি বিধানই তার বান্দাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন। রমজান মাসের শেষ দশ দিনের বেজোড় রাতের যে কোনো একটি রাত শবে কদর, এই রাতের মর্যাদা অনেক বেশি। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং এই বরকতময় রাতকে কাজে লাগানো আমাদের প্রত্যেকেরই একান্ত কর্তব্য। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি জানো শবে কদর কি? কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাত্রে ফেরেশতা এবং রূহ তাদের রবের অনুমতি ক্রমে সব রকমের কল্যাণ নিয়ে দুনিয়ায় অবতরণ করে থাকেন। সেই রাত্রিটি ফজর পর্যন্ত কেবল শান্তি শান্তি। বিনা কারণে রোজা বাদ দেয়া যায় না। প্রত্যেকেরই রমজান মাসে রোজা রাখা একান্ত কর্তব্য। তবে ইসলামে সব সময় বাস্তবতাকে গ্রহণ করে নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেবার জন্য কোনো কঠিন বিধান নাজিল করেননি, বরং তার প্রতিটি বিধানই মানুষের জন্য কেবল কল্যাণই বয়ে আনে। সবার জন্য রোজা রাখা ফর্জ, তবে সফরে থাকার সময় রোজা ভাঙার অনুমতি আছে, তবে তা পরে রাখতে হবে। রোজার কারণে যদি মায়ের গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তবে রোজা ভাঙার অনুমতি আছে। তাছাড়া যদি রোজা রাখার কারণে জীবন নাশের আশঙ্কা থাকে তাহলেও রোজা ভাঙা যাবে। সাওমের মর্যাদা অনেক বেশি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, বনি আদমের সকল আমল তার নিজের, কিন্তু সওম আমার জন্য, আমি নিজেই তাকে এজন্য বিশেষ পুরস্কারে ভূষিত করব। আল্লাহ পাক বলেছেন, বনি আদমের নেক কাজ 10 থেকে 700 গুণ বেশি বিনিময় দেওয়া হবে, তবে সওম হবে এর ব্যতিক্রম, কেননা সওম সে আমার জন্য রাখে আর এর জন্য আমি তাকে বিশেষ পুরস্কার প্রদান করব। তাছাড়া হাদিসে এসছে, রোজাদারের পুরস্কার স্বরূপ বেহেশতে তাদের জন্য ভিন্ন একটি দরজা থাকবে যা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুতরাং একজন রোজাদারের মর্যাদা যে কত বেশি তা সহজেই অনুমেয়। আমাদের জীবন ক্ষণিকের,
আজ আছি কিন্তু কাল থাকবো কি না জানি না। এবার আমরা যারা রমজান পেলাম তাদের ভাগ্যে আগামী রমজান আসবে কি না তা কেউ বলতে পারে না। গত রমজান মাসে যারা আমাদের সাথে রোজা রেখেছিল তাদের অনেকেই এবার আর আমাদের মাঝে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেমন আমাদেরকেও একদিন অবশ্যই অবশ্যই তার কাছে চলে যেতে হবে, কিন্তু আজকে আমাদের বিশেষভাবে মূল্যায়ন করা দরকার আমরা পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার জন্য নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করেছি কি না, আমরা তার সামনে আমাদের আমল নিয়ে সম্মানের সাথে দাঁড়াতে পারবো কি না। যদি তা না পারার আশঙ্কা থাকে তবে এখন থেকেই আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। রমজান মাসের প্রতিটি দিনকে বিশেষভাবে কাজে লাগিয়ে আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মেহরবানি করে মাফ করে দাও। তোমার সব নেয়ামত ভোগ করার পরও তোমার যে নাফরমানি আমরা করেছি তার জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকি জিন্দগি কেবলমাত্র তার দিনের পথেই পরিচালনা করেন এবং ইকামতে দিনের পথেই আমাদেরকে কবুল করেন। তার দিন আল ইসলাম কায়েমের জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।